হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্টস অ্যান্ড ক্রিয়েশন মুভস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন ধরনের ভিডিও। আজকে আমি বানাবো গণেশ ঠাকুরের ডোর হ্যাঙ্গিং। সামনেই পুজো আসছে, আপনারা আপনাদের বাড়ির দরজার মধ্যে এটি ঝোলাতে পারেন। এটি লাগানো অনেক শুভ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করছি ভিডিওটি। প্রথমেই এখানে একটি নট বেঁধে নেব, দেখাচ্ছি। এই দেখুন, একটা নট বেঁধে নিয়েছি। এরপর এখানটায় 20টা চেন করব। দেখুন, 1, 2, 3, 4, 5 এভাবে 20টা চেন করব। 20টা চেন কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন, এখানটায় 20টা চেন কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন, এরপর এখানটায় আবার 3টা চেন করব। দেখুন, 1, 2, 3 এই যে 3টে চেন করলাম। 3টে চেন করার পরে এইভাবে সুতোটা নেব। নেওয়ার পরে নিচের দিকে 5টা ঘরে, 5 নম্বর ঘরে দেখুন, 1, 2, 3, 4, 5 এই 5 নম্বর ঘরে ডবল ক্রোশেট করব, দেখাচ্ছি। এইখানটায় ডবল ক্রোশেট করব। এই দেখুন, এরপর এখানটা একটা চেন করব। চেন করার পরে আবার সুতোটা নেব। নেওয়ার পরে নিচের দিকে 1 ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে আবার ডবল ক্রোশেট করব। এই ঘরটায় ডবল ক্রোশেট করব। এই যে দেখুন, আবার একটা চেন করব। এইভাবে সুতোটা নেব। নেওয়ার পরে নিচের দিকে প্রথমে 1 ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে ডবল ক্রোশেট করব। এই দেখুন, এরকম করে দেখুন আরেকবার চেন করব। চেন করার পরে এইভাবে সুতো নিয়ে 1 ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে ডবল ক্রোশেট করব। এই যে দেখুন, এইভাবে এই লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন, এখানটায় পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আবার এখানটায় 3টে চেন করব। এই দেখুন, কমপ্লিট করার পরে এখানে 3টে চেন করব। 1, 2, 3 3টে চেন করেছি। এরপর এটা ঘুরিয়ে নেব। এই দেখুন, ঘুরিয়ে নিয়েছি। 3টে চেন করার পরে এখানে আবার একটা চেন করব। চেন করার পরে এই যে প্রথম যে ফাঁকাটা আছে দেখুন, এখানটাই একটা ডবল ক্রোশেট করব। এই যে দেখুন, এখানটা একটা ডবল ক্রোশেট করে নিয়েছি। এরপর আবার একটা চেন করব। চেন করার পরে এই যে পরের ফাঁকাটায় দেখুন, এরকম করে এই প্রত্যেকটা ঘরের যে প্রত্যেকটা ঘরের মাঝখানে যে ফাঁকা ঘরটা রয়েছে, এই ফাঁকার মধ্যে দ্বিতীয় রাউন্ডে ডবল ক্রোশেট করব। দেখুন, এখানটা ডবল ক্রোশেট করব। এই দেখুন, আবার একটা চেন নেব। এই যে এরকম করে এই রাউন্ডটা ওই লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নেবো। কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন, এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এরপরও 3টে চেন করব। 1, 2, 3 3টে চেন করার পরে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আবার আরেকটা চেন করব। চেন করার পরে এই যে দেখুন, এই যে ফাঁকা ঘরটা প্রথম, এখানেই একটা ডবল ক্রোশেট করব। এরপর এখানে একটা চেন করব, আবার পরের ঘরে ডবল ক্রোশেট করব। এই যে আবার এখানটা একটা চেন করব, আবার পরের ঘরে করে নেব ডবল ক্রোশেট। এটা বানানো খুবই সহজ, এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। এই দেখুন, এরকম করে এই রাউন্ডটাও করব। এই দেখুন, একই রকমভাবে দরজার যতটা চওড়া থাকবে ততটা পর্যন্ত একই রকমভাবে পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন, এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন, এই যে দেখুন,
পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এবার তৈরি করব আমরা, দেখুন এই যে এরকম দেখতে, দেখুন পুরো পান পাতার মতো দেখতে, এরকম একটা পাতা তৈরি করব। এরকম পাতা মোট 5টা তৈরি করতে হবে, একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই দেখুন এখানটা একটা নট বাঁধতে হবে, এই যে দেখুন নট বেঁধে নিয়েছি। এরপর এখানটায় 19টা চেন করতে হবে, এই দেখুন 1, 2, 3, 4, 5, 6 দেখুন এই যে এরকম করে মোট 19টা চেন করতে হবে। 19টা চেন কমপ্লিট করে নিচ্ছি, এই দেখুন এখানটায় মোট 19টা চেন কমপ্লিট করে নিয়েছি। এরপর এই যে দেখুন এইখান থেকে আবার 3টা চেন করব, 1, 2, 3 এই যে দেখুন 3টা চেন করেছি। এরপর এইভাবে সুতোটা নিয়ে এই যে দেখুন 4 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে একটা ডবল ক্রোশেট করব, এই যে দেখুন এখানটায় ডবল ক্রোশেট করব, এই যে দেখুন দুটো ডবল ক্রোশেট হয়ে গেছে। এরকম করে এই ঘরটার মধ্যে, একই ঘরের মধ্যে মোট 7টা ডবল ক্রোশেট করতে হবে, দুটো করে নিয়েছি আর 5টা করতে হবে, দেখাচ্ছি। দেখুন ডবল ক্রোশেট করছি, এই ডোর হ্যাঙ্গিংটা বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে এটি তৈরি করা যায়। এই যে দেখুন একটু খেয়াল করলেই আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন। দেখুন 6 নম্বর হয়ে গেছে, এরপর আরেকটা ডাবল ক্রোশেট করব, এই যে দেখুন একই ঘরের মধ্যে, এই যে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানটায় দুটো চেন করব, 1, 2 দুটো চেন করার পরে এইভাবে সুতোটা নেব। সুতোটা নেওয়ার পরে 2 ঘর বাদ দিয়ে দেখুন 1, 2 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডবল ক্রোশেট করব, এই যে দেখুন। এরপর আবার দুটো চেন করব, 1, 2 দুটো চেন করার পরে আবার 2 ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে ডবল ক্রোশেট করব, এই যে দেখুন এরকম করে এক একটা ঘর তৈরি হচ্ছে। আবার দুটো চেন করব, পর 3 নম্বর ঘরে জয়েন করব, এই যে দেখুন 1, 2, 3 এই 3 নম্বর ঘরে করার পরে এখানটায় 5টা চেন করব, 1, 2, 3, 4, 5 এই যে দেখুন 5টা চেন করেছি। এরপর আবার এইভাবে সুতোটা নিয়ে এই যে দেখুন এই ডবল ক্রোশেটটা যে ঘরে করেছিলাম সেই ঘরে এখানেও ডবল ক্রোশেট করব, একই ঘরে দেখুন 2 বার করছি, এই যে দেখুন একই ঘরের মধ্যে 2টো ঘর করেছি, এই যে। এরপর এখানে আবার 2টো চেন করব, 2টো চেন করার পরে এদিকে 3 নম্বর ঘরে দেখুন 1, 2, 3 এই 3 নম্বর ঘরে ডবল ক্রোশেট করব, এরপর আবার ডবল 2টো চেন করব, 2টো চেন করার পরে 3 নম্বর ঘরে 1, 2, 3 এই 3 নম্বর ঘরে ডবল ক্রোশেট করব, এই দেখুন
এরপর আবার দুটো চেন নেব। চেন নেওয়ার পরে দেখুন এদিকে দেখুন তিন ঘর, এক দুই তিন, এই লাস্টের ঘরে ডবল ক্রোশেট করব। এই লাস্টের ঘরে এই ঘরটায় যেরকম সাতটা ডবল ক্রোশেট করেছিলাম, ঠিক এই ঘরটার মধ্যেও সাতটা ডবল ক্রোশেট হবে। কমপ্লিট করে দেখাচ্ছি, এই দেখুন এখানটায়ও সাতটা ডবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানটায় দুটো চেন করব, এক দুই, দুটো চেন করার পরে এইভাবে সুতোটা নেব। নেওয়ার পরে এই যে দেখুন এই যে ঘরটা আছে ডবল ক্রোশেট নিয়েছিলাম, এই ঘরটার মধ্যেই এখানে ডবল ক্রোশেট করব। এই যে দেখুন এই ঘরটার উপরেই ডবল ক্রোশেট করেছি। এরপর আবার দুটো চেন করব, এক দুই, এই দেখুন দুটো চেন করেছি। এরপর আবার সুতোটা নেব, নিয়ে এই যে ঘরটা আছে এই ঘরের ওপরেও ডবল ক্রোশেট করব, এখানে ডবল ক্রোশেট করব। এই যে দেখুন দুটো ডবল ক্রোশেট করেছি। এরপর এই যে দেখুন এই যে ঘরটা, এই একই ঘরের মধ্যে যে দুটো ঘর করেছিলাম, এই ঘরটার মধ্যে এখানে কোনো চেন নেব না, চেন বাদ দিয়ে শুধু এইভাবে সুতোটা নেব। নিয়ে এই ঘরটা বাদ দিয়ে এই যে দেখুন এই মাঝখানের ঘরটা বাদ দিয়ে এই ঘরে ডবল ক্রোশেট করব। এই ঘরে কিন্তু কোনো চেন নেই, দেখুন একটু ভালো করে এখানে ডবল ক্রোশেট করেছি। এই যে দেখুন এখানে দুটো ঘরের জায়গায় একটা ঘর হয়েছে। এরপর আবার এখানে দুটো চেন করব, এরপর এইখানটায় ডবল ক্রোশেট করব এই ঘরের উপরে। এরপর দেখুন দুটো চেন নেব, এই দেখুন এখানে দুটো চেন নেওয়ার পরে এই যে এই ঘরের মধ্যে যে প্রথম যে তিনটে চেন নিয়েছিলাম, চেনের মধ্যে এক দুই তিন, এই তিন নম্বর ঘরে স্লিপ স্টিচ করে দেবো। এই যে দেখুন এখানটায় স্লিপ স্টিচ করে দেবো, এই দেখুন এখানটায় স্লিপ স্টিচ করে দিয়েছি। এরপর এখানটায় তিনটে চেন নেব, এক দুই তিন, তিনটে চেন করেছি। এরপর এইভাবে সুতোটা নিয়ে এই যে দেখুন এই যে পাশের যে ঘরটা আছে, এই যে ভালো করে দেখুন এই যে এই ঘরের মধ্যেই আবার দুটো ডবল ক্রোশেট করব। এই যে দেখুন এই ঘরের মধ্যেই আবার আরেকটা ডবল ক্রোশেট করব। এরকম করে এই দিকে প্রত্যেকটা ঘরের মধ্যে দুটো করে, এই যে এরকম প্রথম এই যে দ্বিতীয় যে দুটো নিয়েছি, এরকম করে প্রত্যেকটা ঘরের মধ্যে দুটো করে ডবল ক্রোশেট করব। এই যে দেখুন একটা দেখাচ্ছি, এই দেখুন একটা করেছি, আবার এই ঘরের মধ্যেই আরেকটা ডবল ক্রোশেট করব। এই যে এরকম করে লাস্ট পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন এখানটায় লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এরপর দেখুন এই যে এই সাইডে আরেকটা ডবল ক্রোশেট করে নেব, দেখুন এই যে দেখুন এখানটা ডবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানটায় দুটো চেন করব, দুটো চেন করেছি, দেখুন। এরপর এইভাবে সুতোটা নিয়ে এই যে এই ঘরটার ওপরেই আরেকটা ডবল ক্রোশেট করে নেব। সেই আগের মতোই, এই যে দেখুন। এরপর আবার দুটো চেন করব, এরপর এই ঘরের ওপরে, এই দেখুন এখানটা একটা ডবল ক্রোশেট করেছি। এই যে দুটো চেন করলাম পরে এই ঘরটার মধ্যে, এই যে
এরপর সেই আগের রাউন্ডের মতোই এখানে দুটো চেন করব। চেন করার পরে এই যে দেখুন, এখানে যে পাঁচটা চেন নিয়েছিলাম, এই পাঁচটা চেনের মাঝখানে চেনটা দেখুন, এই যে তিন নম্বর চেনে একটা ডাবল ক্রোশেট করব। এই যে এরপর পাঁচটা চেন করব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করার পরে এইখানটায় দেখুন, এই যে এই মাঝখানে যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম এই ঘরের মধ্যেই ডাবল ক্রোশেট করব। এরপর আবার দুটো চেন করব, সেই আগের রাউন্ডের মতোই এই প্রত্যেকটা ঘরের ওপরে ডাবল ক্রোশেট করে যাব দুটো করে চেন করার পরে। এইটুকু পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি, এই যে এইটুকু পর্যন্ত করে নিয়েছি। এরপর এখানটায় দুটো চেন করব, এক দুই দেখুন, এই দুটো চেন করার পরে এইভাবে শুরু করে নিয়ে, এই যে দেখুন, এই যে প্রথম যে তিনটে চেন নিয়েছিলাম তার ওপরে, এই যে দেখুন এই রকম জায়গায় একটা ডাবল ক্রোশেট করব। এই যে এরপর সে এইটা যেভাবে করেছিলাম ওই রকমই প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করব। এই দেখুন এই ঘরে আরেকটা করছি, এই দেখুন একই ঘরে দুটো করেছি, এরকম করে এই লাস্ট পর্যন্ত করব দুটো করে, আর শেষে এই সাইডে দেখুন এই সাইডে একটা ডাবল ক্রোশেট করে নেব। এটা কমপ্লিট করে দেখাচ্ছি, এইটুকু পর্যন্ত করে নিয়েছি। এরপর এখানে দুটো চেন করব, এক দুই, চেন করার পরে এই যে দেখুন এই যে ঘরটা ফাঁকা ঘরটা এর ওপরে ডাবল ক্রোশেট করব। এই যে এর ওপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর দেখুন এই যে একই ঘরে যে দুটো ডাবল ক্রোশেট করেছিলাম এই ঘরটা বাদ দিয়ে এই ঘরে ডাবল ক্রোশেট করব, এখানে কোনো চেন করব না, শুধু এমনি ডাবল ক্রোশেট করব। দেখুন এই ঘরটা বাদ দিয়ে এই ঘরে, ভালো করে দেখুন এই যে এই ঘরটা বাদ দিয়ে এই ঘরটায় ডাবল ক্রোশেট করছি। এই যে এরপর এখানে দুটো চেন করব, চেন করার পরে এই যে ঘরে দেখুন এই যে তিনটে চেন করেছিলাম এখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই ঘরটার মধ্যে স্লিপ স্টিচ করে দেব, এই যে এরপর এখানে তিনটে চেন করব। এই যে দেখুন প্রথম রাউন্ডে আমরা সাতটা ডাবল ক্রোশেট করেছিলাম, এরপর দ্বিতীয় রাউন্ডে এই সাতটা ঘরের ওপরে মোট চোদ্দটা ডাবল ক্রোশেট করেছি, এরপর এই তৃতীয় রাউন্ডে এই চোদ্দটা ডাবল ক্রোশেটের ওপরে দুটো করে মোট আঠাশটা ডাবল ক্রোশেট করব। এই সাইডে একটা ডাবল ক্রোশেট হবে আর এই সাইডে একটা ডাবল ক্রোশেট হবে, এই নিয়ে একসাথে মোট আঠাশটা ডাবল ক্রোশেট হবে। কমপ্লিট করে দেখাচ্ছি, প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিচ্ছি, লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন এরপর দুটো চেন করব, চেন করার পরে এই যে এই ঘরটায় ডাবল ক্রোশেট করব একটা, এই দেখুন এরকম করে এই পর্যন্ত দুটো করে চেন করার পরে এই পর্যন্ত ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা ঘরের উপরে, কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন এটুকু পর্যন্ত করে নিয়েছি। এরপর এখানটায় দুটো চেন করব, চেন করার পরে এভাবে সুতো নিয়ে এই যে দেখুন পাঁচটা চেন আছে এর মাঝখানের চেনে ডাবল ক্রোশেট করব। এই দেখুন মাঝখানে তিন নম্বর চেনে ডাবল ক্রোশেট করব। এই যে এই দেখুন এরপর এখানটায় আবার পাঁচটা চেন করব, এক দুই
তিন চার পাঁচ, এই দেখুন পাঁচটা চেন করেছি। পাঁচটা চেন করার পরে এই যে দেখুন এখানটায় যে ডবল ক্রোশেটটা করেছি, এই একই ঘরের মধ্যে আরেকটা ডবল ক্রোশেট করব। এই যে এরপর আবার একইভাবে দেখুন এখানে দুটো চেন করব। চেন করার পরে এই যে এই ঘরটায় ডাবল ক্রোশেট করব, এরকম করে দুটো চেন করব। আর এই পর্যন্ত দেখুন এই যে এই পর্যন্ত কমপ্লিট করে নিচ্ছি, কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন এইটুকু পর্যন্ত করেছি। এই যে এরপর এখানে আবার দুটো চেন করব। চেন করার পরে এইভাবে শুধু নিয়ে যে প্রথম যে এখানটায় ডাবল ক্রোশেট করেছিলাম এর তিন নম্বর চেনে এই যে এই দেখুন এরকম জায়গায় ডাবল ক্রোশেট করব। এই দেখুন এখানে ডাবল ক্রোশেট করেছি। এরপর এইভাবে সুতো নিয়ে এই যে দেখুন পরের যে ঘরটা আছে এই যে এই ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন এই পাশে যেরকম করেছিলাম একই রকমভাবে এই ঘরটায়ও দুটো করে ডাবল ক্রোশেট, মোট 28টা ডাবল ক্রোশেট করতে হবে। এই যে দেখুন একটা দেখাচ্ছি, এই যে দেখুন একই ঘরে দুটো করেছি, আর এই যে এই পাশে একটা, আর এই পাশেও একটা সিঙ্গেল করতে হবে। এরকম করে মোট 28টা ডাবল ক্রোশেট করতে হবে। কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন এখানটায় লাস্ট পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এই যে এরপর এখানটায় দেখুন মাঝখানে শুধু একটা ঘরই বাকি আছে। এখানে দেখুন এখানটায় কোনো চেনই করবো না, শুধু এই পাশে যে দেখুন তিনটে চেন আছে, এই তিনটে চেনের মাঝখানে তিন নম্বর চেনটা, এই যে দেখুন এখানটায় স্লিপ স্টিচ করে দেব। এই যে স্লিপ স্টিচ করে দিয়েছি। এরপর দেখুন এই যে পুরো একটা পাতার মতো তৈরি হয়েছে, এই যে এই দেখুন একটা পাতার মতো তৈরি হয়েছে এখানটায়। এই পাতাটার চারি সাইডে সিঙ্গেল ক্রোশেট করব, দেখাচ্ছি। এই যে এর সাইডে পুরো সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে মোট এই এটা চারিদিকে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখুন এখানে পুরো পাতাটা কমপ্লিট করে নিয়েছি। এই দেখুন চারিদিকে সিঙ্গেল ক্রোশেট করেছি। এরপর দেখুন এরপর এখানটায় স্লিপ স্টিচ করব। এই দেখুন এখানটায় স্লিপ স্টিচ করব। এরপর এখানে আটটা চেন করব, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এই যে দেখুন এখানে আটটা চেন করেছি। এরপর এখানটায় কাট করে নেব। এই যে দেখুন এই যে পুরো পাতাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম পাতা আরও দেখুন চারটে বানিয়ে নিয়েছি, মোট পাঁচটা পাতা বানাতে হবে। এই যে দেখুন পাঁচটা পাতা বানিয়েছি। এরপর এই দেখুন এরকম গণেশ ঠাকুরের ফেস তৈরি করে নিতে হবে। পাঁচটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এই দেখুন মোট পাঁচটা তৈরি করেছি। এই গণেশ ঠাকুরের ফেস তৈরি করার জন্য আমি আগেই আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনাদের যদি দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো আমি। এই দেখুন এরপর এই ডোর হ্যাঙ্গিংটা তৈরি করার জন্য কোথায় কোনটা জয়েন করব সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন প্রথমেই আমরা এই যে সাইডে এরকম করে গণেশ ঠাকুরটা শুয়ের সাহায্যে শুই দিয়ে সেলাই করে নিয়েছি। দেখুন প্রথমেই আগে একটা মাঝখানে একটা গণেশ বসিয়েছি, তারপরে দু সাইডে দুটো গণেশ বসিয়েছি, তারপরে মাঝখানে একটা বসিয়েছি। এই দেখুন মোট পাঁচটা এইভাবে বসিয়েছি। দেখুন এই যে আর এটা শুয়ে সাহায্যে সেলাই করে নিয়েছি। এই যে দেখুন পুরোটা করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার।